আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। জানতে চাই ভাই কোন আছে? হ্যাঁ, ধন্যবাদ আসিফ ভাই। আমি আপনার সুরা আল ইমরানের 147 নম্বর আয়াতটার একটু তাফসিরটা বা ইয়াটা যদি একটু ব্যাখ্যা করতেন আমাকে, কারণ ওইটা আমি ঠিক বুঝতে পারি না। ভাই এসে তো আপনি মানে ইবনে কাসিরের তাফসির তো সংশয় ডট কমে দেওয়া আছে, অনেকগুলো তাফসির দেওয়া আছে, আপনি কি হ্যাঁ নিজে আমি পড়ে পড়ছি দেখতে ভাই, পারেন? কিন্তু এটা ওইটা ক্লিয়ার না, মানে ওইটা কারণ এই আয়াতটা পরে মনে হয়েছে যে এই আয়াতটা আসলে মোহাম্মদ জানতো না বা তখনকার মানুষও জানতো না, এটা আবু বকর কর্তৃক নিয়ে আসলো, এই জিনিসটাই বুঝতে পারিনি ঠিক মতো। এটা পরে আমার কাছে মনে হচ্ছে যে আয়াতটা আবু বকরের উপর নাজিল হয়েছে, আচ্ছা, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে এই একটা আবু বকরের উপর নাজিল হয়েছে। আচ্ছা, সূরা ইমরানের 144 নম্বর আয়াত সম্ভবত, 43 বা 44। এই যে মুহাম্মদ তো তার পূর্বে মৃত্যুবরণকারী বা হত্যাকৃত রাসূলদের না একজন রাসূল, এটা কত নম্বর ভাই? এটা 3 নম্বর মানে সূরার মানে সূরা তিন আল নম্বর ইমরানের একশো চল্লিশ 144 নম্বর আয়াত এটা। হ্যাঁ, এটা আপনি কোন তাফসীর থেকে দেখতেছেন? এটা যে আমি দেখাচ্ছি মানে এটা অনুবাদ, বিভিন্ন অনুবাদ। এই যে মোহাম্মদ হচ্ছে একজন রাসুল মাত্র, তার পূর্বে আরো অনেক রাসুল গত হয়েছে, কাজে সে যদি মারা যায় বা নিহত হয়, এটা নাকি? ওখানে সাইডে আপনার লেখা আছে আর নিসা, কিন্তু ওর সুরাট আল ইমরান। না না না, এটা মানে আমি যেটা দেখাচ্ছি সেটা সূরা আল ইমরানেরই, এখানে লেখা আছে এটা মানে এইসব কারণে এসেছে, এটা মানে সূরা আল ইমরানই 3 নম্বর সূরা। হ্যাঁ হ্যাঁ এরকমই, কিন্তু আমি যেটা ইবনে কাসির অন্যান্য গুলোতে দেখছি যে এটা নিয়ে আপনার কেউ কেউ বলতেছে, আপনার যখন ওই যে মোহাম্মদ মৃত্যু শয্যায় ছিল বা মৃত্যু যখন মরছে, রিয়েল মরাটা যখন মরছে, তখন উমর বলতেছে যে না, এই আমি মেনে নিতে পারি না, যে বলবে এর গলা কেটে ফেলবো। তখন আবু বকর আইসা গিয়ে বলতেছে না না না, তোমরা কি বলতেছো, মরে গেলে কি হয়েছে, তোমরা ওর প্রতি চলবা, অনেক রাসূলই তো মরছে, এরকম। আবার আরেক জায়গায় লেখা আছে যে এটা আপনার সম্ভবত উহুদের যুদ্ধে একটা গুজব ছড়াইছিল যে মোহাম্মদ আপনার ডাক্তার পড়ে গেছে, মারা গেছে, এই জন্য সাহাবীরা পিছু হটতে শুরু করছিল। তখন আবু বকর বলতেছে, এই বেটা তারা কি শুরু করছে, দেখলি যে ও মরতেই পারে, তাই বলে কি তারা দিন দরবার ছেড়ে দিবি, দিন দরবার থাকবে, যে থাকবে এই মনে আর কি। এখন আমার কথা হলো, নবী ওইদিকে মরে মৃত্যুর খবর ছুটে গেছে, যে উমরের কাছে এই খবর কে দিল, আবু বকরের কাছে, আবু বকর রিয়াক্ট করে পাইলো, এবং লোকজন আপনি যদি বিস্তারিত পড়েন ওখানে লেখা আছে যে লোকজনও আপনি একটু হতকিত হয়েছে যে এরকম আয়াত নবীর জীবন দশায় শুনে নাই, তো মরে যাওয়ার পরে এই আয়াত আসলো, মানে এই আয়াত প্রকাশ ছিল না, এরকম আর কি বলতে চাইছে। এটা পুরা মনে করেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এই জিনিসটা আমি পরে দেখবো, মানে আবার পরে দেখবো না, আমি এখন তো মনে করতে পারছি না এই আয়াতের তাফসিরটা কি, এখন তো আমার মনে নেই ভাই, তো আমি ভুলে গেছি আসলে, মানে সূরা ইমরানের 144 নম্বর আপনি বললেন আমার মনে থাকবে, আমি আবার একটু চেক করে দেখবো না। ঠিক আছে, কনফিউশনাল, আমি নিজে নিজে চেষ্টা করছি, কিন্তু আমি যে পাশে আপনার যে কোরআনের ওখানে তাফসির দেখছি, কিন্তু এটা বোঝার মতো না, এক এক জায়গায় এক এক বলতেছে, কেউ বলতেছে যে আপনার যে আসল মৃত্যুর খবর, আর কেউ বলতেছে যে ও যে একটা গুজব ছড়াইছিল, এটা তো আপনি মনে জানেন যে একটা গুজব ছড়াইছিল একটা যুদ্ধে, পরে সাহাবীরা হ্যাঁ হ্যাঁ, একটা একটা যুদ্ধে জিজ্ঞেস করছিল যে মোহাম্মদ মরছে নাকি, মোহাম্মদ ওই যে চিৎকার করে বলতেছিল, মোহাম্মদ কি তখন বেঁচে আছে, আপনার তখন ওমর, তখন ওমর চিৎকার করে বলছিল যে না, আল্লাহ নবী মারে নাই, রাসূলুল্লাহ মারে নাই। আচ্ছা ঠিক আছে, আমি এটা জিনিসটা বের করে আবার একটু পরে দেখবো এখানে কি আছে। ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলেন আরেকটা জিনিস শর্ট করে, যে আপনার সাধারণত ইসলামে তো বলা আছে যে বীর্য নাকি আপনার মেরুদণ্ডের কোন জায়গা থেকে জানি হয়, আর আমরা যেটা জানি এটা অন্ডকোষ থেকে হয়। আমার প্রশ্নটা ছিল আসিফ ভাই, যদি আপনি ধরেন, আপনি তার একটা উদাহরণ দিয়েছিলেন, যদি কোনো অ্যাক্সিডেন্টে তার অন্ডকোষ হারাই যায়, তখন কি যৌন কর্ম করতে সক্ষম হবে, তার কি রিয়াকশন হবে? অনেক সময় যৌনকর্ম করতে সক্ষম হয়, অনেক সময় যে সেই পাইপটা আছে সেই পাইপটা ছিঁড়ে গেলেও যৌনকর্ম করতে সক্ষম হয় ঠিকই, কিন্তু সেখানে ইয়াটা থাকে না, মানে বাচ্চা আর কি জন্ম হয় না। আবার অনেক সময় দেখা যায় যে এটা আসলে বিভিন্ন রকমের ব্যাপার আছে, এই জিনিসগুলো আসলে অমিত ভাই ভালো বলতে পারবে, আমি তো এই বিষয়ে আসলে মানুষের এই যে অঙ্গপ্রত্যঙ্গ এগুলো আছে ভালো জানি। সুযোগ থাকে কিনা ওইটার জন্য আর কি, ধরেন অনেকের তো অন্ডকোষ আছে বা অন্ডকোষ নাই, তারপরে তার স্পার্ম কোথা থেকে আসলো, মানে এরকম একটা টেনে পেছানোর সুযোগ থাকে কিনা, বা এটা বোঝার জন্য একটু বলছিলাম। আচ্ছা অমিত ভাই আসলে আমি জিজ্ঞেস করবো না, তখন আমি এই বিষয়ে বলতে পারবো ভালো আরো। ঠিক আছে, আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন ভাই।